আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেছেন আমি স্বপ্ন দেখেছি আর সন্তান কি বলছে আপনি যা দেখেছেন আমার দেখার বিষয় না আপনি ওই বিষয়ে বাস্তবায়ন করুন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে বাবা আমার ছুরি তোমার গলা আল্লাহর হুকুম তো সন্তান ইস্মাইল সাথে সাথে কি বললেন সাথে ইনশাল্লাহ ইনশাআল্লাহ না সবেরি যে আমাকে ধৈর্যশীলদের ভেতরে পাবেন কোরবানীর মৌলিক যে শিক্ষাটা এটা হলো পাঁচটা নাম্বার এক পরিপূর্ণ আত্মসমর্পণ মুফতি আবদুল্লাহ আমরা যেটি আলোচনা করছিলাম পবিত্র ঈদুল আজহার তাৎপর্য মৌলানো জুবাই বলছিলেন কোরবানির কথা কি শুধুই লৌকিকতা নাকি আমাদের হাদিস এবং আসলে এর তাৎপর্য বা কী নির্দেশনা আছে ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে আসলে ঈদুল আজহা কুরবানির যে বিষয়টা এই কোরবানিটা শুধু আমাদের সময় চালু এমন নয় বিষয়টা এটা হজরত আদম সালাম থেকে নিয়ে তার দুই সন্তানের কুরবানির মধ্য দিয়ে এটার সূচনা কুরবানিমা মিজুতা কাব মিন আল আখার যে দুই ভাই হাবিল এবং কাবিল তারা কুরবানি করেছিল তো হাবিলের কুরবানি কবুল হয়েছে কাবিলেরটা হয় নাই এবং কাবিল তখন জিদের বশবতী হয়ে সে মানে ভাইকে ছোট ভাইকে কাবিল বড় ভাই হাবিল ছোট ভাই সে পরিষ্কার হুমকি দিয়েছে কালাল লাক নাক আমি তোমাকে হত্যা করব পক্ষান্তরে আমরা দেখতে পাই তার ভাই কি জবাব দিয়েছে যার কোরবানি কবুল হয়েছে সে বলেছে ইনামায়তাকবুল্লাহ হুমিনাল মুত্তাকিন দেখো হুমকি দুমকি দিয়ে লাভ নেই হুঙ্কার দিয়ে লাভ নেই কুরবানি তারটাই কবুল হবে যে মুত্তাকি যার মধ্যে আল্লাহর ভয় আছে যে খুদা বিরু তার কুরবানি কবুল হবে দেখো সেটা লম্বা ইতিহাস লম্বা আলোচনা আমি শুধু ইশারা দিতেছি তো এখন সে একটা পর্যায়ে গিয়ে ভাইকে হত্যা করে ফেলেছে হত্যার পর হজরত ইব্রাহিম আলাহ তখন মক্কাতে ছিলেন বাড়িতে ছিলেন না একটা সূক্ষ্ম একটা বিষয় হজর আদম আলাইসাল্লাম হজর আদম আলাইসাল্লাম সরি ইব্রাহিম আলাহিসাল্লাম আদম আলাইসাল্লাম তিনি তো নবী তো আল্লাহ তাকে পারতেন জানায় দিতে যে সন্তান নিহত হয়েছে তার দাফন কাফনের ব্যবস্থা এভাবে আল্লাহ না জানিয়ে কোরআনের শব্দ ফাবা আতাল্লাহ গরাব যা আল্লা তালা কাক পাঠালেন এবং একটা কাক মাটি খনন করেছে তো এইটা দেখে কাবিল বুঝতে পেরেছে তাহলে আমার ভাইয়ের ভাবে দাফন করতে হবে এটাই পৃথিবীর সর্বপ্রথম দাফন কার্যক্রম তো এখানে একটা সূক্ষ্ম বিষয় হলো এই যে যারা ইসলাম বুঝতে চায় না আল্লাহর দিন ধর্ম বুঝতে চায় না তো তাদের ভাগ্যে বড় কোনো ব্যক্তিও জুটে না যারা নিজেদেরকে পণ্ডিত দাবি করে তো ইসলামের ধারে কাছে নাই না পড়াশোনা আছে না গবেষণা আছে না একাডেমিক কোনো শিক্ষা দীক্ষার বালায় আছে অথচ ইসলাম নিয়ে লম্বা লম্বা কথা বলে এই পণ্ডিতদেরকে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ দিন পারতেন যে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিতে তা জানান নাই বরঞ্চ আল্লাহ বুঝালেন তোর মতো কম্বক্ কাবিল তুই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী কি এক বর্ণনা আছে হাদিসের মধ্যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে তার একটা অংশ কাবিলের আমল নামায় জমা হবে তো এই জন্য যে তোর মতো কমবকের বিষয় সিদ্ধান্ত আমি ফিরিস্তার মাধ্যমে দিব না এই কাউ আর কাক দিয়ে আমি তোকে শিক্ষা দিলাম সবক দিলাম তো সত্যিই দুনিয়াতে কোনো মানুষের জানাজার ইমামতি কোনো বড় আলেম করতে পারা কোনো মানুষের সাথে কোনো বড় আলেমের সুসম্পর্ক থাকা কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে ভালো রিলেশন থাকা এটা নসিবের ব্যাপার যাই হোক কুরবানি সেখান থেকে শুরু আস্তে আস্তে আমাদের হজরত ইব্রাহিমটা এস এম আল জুবায়ের বলতেছিলেন হজরত ইব্রাহিম সালামের যেই ত্যাগ কোরআনুল করিমের ভিতরে লম্বা আলোচনা আছে ওনার পুরা জীবনটাই গেছে পরীক্ষার মধ্যে আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমি অনেক সময় প্রেশান হই অস্থির হই কোনো ধরনের অসুস্থতা বা কোনো ধরনের প্রেশানি আসলে যে কি আমাকে ভালোবাসে না আমার এত যেদিকেই যাই সেদিকেই প্রেশানি সোনা ধরলে ছায় হয় কোনোভাবেই আমি চলতে পারি না এর অর্থ আল্লাহ যে নারাজ তা নয় বরংচু আল্লাহ যার উপরে বেশি সন্তুষ্ট থাকে তাকে বেশি পরীক্ষা নেয় দেখি ও কতটুকু আগাইতে পারে ঠিক ইব্রাহিম আলাইসাল্লামের গোটা জিন্দিটাই পরীক্ষা বাচ্চা কাচ্চা নাই একটা বাচ্চা হইল শেষ বয়সে আল্লাহর কাছে দোয়া করছে রব্বি হাবিল আল্লাহ আমার বাচ্চা দাম তো আল্লাহ ঠিকই বাচ্চা দিয়েছেন সন্তান দিয়েছেন এই সন্তান যখন একটু বড় হইছে দৌড়াদৌড়ি করতে পারে তখন আল্লাহর হুকুম যে এখন আপনি কোরবানি করেন হজরত ইব্রাহিম আলাহাম সন্তান কেটে বলছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানান আমি স্বপ্ন দেখেছি আন্নি আজবাহকা আমি তোমাকে জবর করছি ফাংজুর মাদা ধারা বাবা তোমার অভিমত কি তুমি বলো তো উনি বলতে পারতেন বাবা তুমি না নবী তো আল্লাহকে বলো অন্য কিছু কুরবানি করি আমাকেই জবে করতে হবে না উনি এটা বলেন নাই সাথে সাথে উনি ইব্রাহিম বলেছেন আমি স্বপ্ন দেখেছি আর সন্তান কি বলছে যে আপনি যা দেখেছেন আমার দেখার বিষয় না আপনি ওই বিষয়ে বাস্তবায়ন করুন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে বাবা আমার ছুরি তোমার গলা আল্লাহর হুকুম তো সন্তর ইসমাইল সাথে সাথে কি বললেন সতেজিদুন ইনশালিন যে আমাকে ধৈর্যশীলদের ভেতরে পাবেন তো ঠিকই এমন ধৈর্য যেটা কল্পনা করা যায় না এই জন্য কোরবানির মৌলিক যে শিক্ষাটা এটা হলো পাঁচটা নাম্বার এক পরিপূর্ণ আত্মসমর্পণ নাম্বার দুই সবর তথা ধৈর্য নাম্বার তিন গুণাব অর্জন নাম্বার চার তাকওয়া অর্জন নাম্বার পাঁচ মেহমানদারি করা আপ্যায়ন করা এই পাঁচটা যদি পরিপূর্ণভাবে আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কোরবানি সুন্দর হবে এবং আল্লাহ রব্বুল আলমিন এটাকে কবুল করবে